ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গর্জন করতে করতে ধেয়ে আসছে ঢেউ, আছড়ে পড়ছে সমুদ্র তটে। সমুদ্র সৈকতে বুক চিরে ছুটে চলেছে ফুল জড়ি ও কাপড় দিয়ে সাজানো ঘোড়া। এটাই দীঘা সমুদ্র সৈকতের চেনা দৃশ্য। কিন্তু এবার সেই ছবিটি বদল আসতে চলেছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দীঘার সৈকতে নিষিদ্ধ ঘোড়া। বন্ধ করা হচ্ছে বাচ্চাদের রিমোট চালিত গাড়িও। সেই মতো মাইকে প্রচারও চালাচ্ছে প্রশাসন। ঘোড়ার যাতায়াতের কোনো আলাদা কোনো পথ নেই, যেখানে পর্যটকরা থাকেন, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে বেড়ান, সেই রাস্তাকে ঘোড়াও ব্যবহার করে। একবার খুব একটা অস্বাস্থ্যকর অবস্থা এবং ঘোড়া কামড়েছে, এরকম ইনসিডেন্ট আছে, দাঁড়ায় ডায়রি হয়েছে। আর ঘোড়া লাথি মেরেছে, ঘোড়া রং করা হয়। স্থানীয় সূত্রে খবর, ঘোড়া সওয়ারি ব্যবসার সঙ্গে যুক্ত অন্তত 100 জন। নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শনিবার শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। চেয়ারম্যানের সরকারে এসে আমরা অভিযোগ জানাবো যে আমাদের হুট করে বন্ধ করে দিলে আমরা এই মুহূর্তে কি করব, আমাদের ওই ব্যবসা ছাড়া কিছু ব্যবসাই নেই। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঘোড়া সওয়ারির কারবারিরা। এখন দেখার ডিএসডিএ সূত্রে এদেরকে নতুন কোনো পথের দিশা দেওয়া হয় কিনা, এবং সেই জায়গায় এই ঘোড়সওয়ার আপাততভাবে বন্ধ থাকবে এটা জানানো হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। ঋতিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।